একটি মুরগি খামার করার আগে বাচ্চা নির্মাণটা শুধু জরুরি না, আপনার 100% জরুরি। আমি যদি আপনার টাকাটা বাচ্চা নিলাম, যদি আমার টাইগার মুরগি বা দেখেন আপনি আমার এই বাচ্চাটা দেখেন, আমার টাইগার মুরগি বাচ্চাই না হইলো, আমার যদি টাইগার মুরগি না হলে তাহলে কিন্তু আমার আর আপনার বাচ্চারা মানে আমার এই জায়গা ইনভেস্ট করলাম, ঘর ইনভেস্ট করলাম, নিজের ইনভেস্ট করলাম, টাকা ইনভেস্ট করলাম, তাহলে কিন্তু আমার সব বিতাই গেলো। তখনই মানুষের মনটা কখনোই নষ্ট হয়ে যায় যে আমি একটা সঠিক বাচ্চা চাইলাম, বাচ্চাটা পাইলাম না। আমার সুস্থ রাখা মালিক কেনাই আল্লাহ পাকরা বললে মিলে রাখবো, এরপর আমার কর্ম করতে হবে। সুস্থ কীভাবে থাকবো, কীভাবে রাখলে মুরগিটা সুস্থ রাখা যায়। আচ্ছা কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2500 ফ্রিগা সংলগ্ন আই প্রোগ্রামে। আমরা এই মুহূর্তে আছি মা বাবার দোহাচারি অ্যান্ড সেল সেন্টারে। এখানে আমরা উদ্যুক্ত হচ্ছেন গিয়াস ভাই, আপনারা অনেকে তাকে চিনে থাকেন, তিনি দীর্ঘ 7 বছর যাবৎ মুরগি পালন করে আসছেন। আমরা এই মুহূর্তে আছি তার টাইগার মুরগির খামারের ভিতরে। বাংলাদেশে কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি, কেউ ডিমের জন্য করছে, কেউ মাংসের জন্য করছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে মাংসের জন্য টাইগার মুরগি পালন করে লাভবান হবেন, কারণ বাংলাদেশে কিন্তু এখন মাংসের চাহিদা ব্যাপক রয়েছে, অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগির চাহিদাটা অনেক বেশি। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গিয়াস ভাই কীভাবে মাংসের জন্য টাইগার মুরগি করে লাভবান হচ্ছে, এবং আপনারা কীভাবে এই মাংসের জন্য টাইগার মুরগি করে লাভবান হতে পারেন, সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারের ভিতরে। জি। আচ্ছা গিয়াস ভাই, আপনি টাইগার মুরগি পালন করছেন কত বছর? আমি আসলে খামার জগতে কিন্তু আসলে সবাই মোটামুটি চিনা জানা আছে, আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালো রাখ মালিক, সবার ভালো রাখ, নিজেও ভালো থাকি। আমি খামার জগতে মোটামুটি 7 বছর ধরে আছি। 7 বছর? জি। আপনি যখন খামার প্রতিষ্ঠা করেন তখন কি টাইগার মুরগি দিয়ে আপনার পথ চলা শুরু হয়েছে? না না না, প্রথম আমার শুরু ছিল আপনার ফাউমি কোয়েল পাখি দিয়ে শুরু হয়েছিল, তিতির পাখি আছিল। এরপরে আমি আপনার টাইগার মুরগি আমার সাথে যত হয়েছে আপনার 5 বছর যাবত। আপনি 5 বছর যাবত টাইগার মুরগি পালন? 5 বছর যাবত। জি। আচ্ছা, আমরা জানতে চাই যে টাইগার মুরগি পালনের শুরুটা হয় কীভাবে আপনার? আসলে টাইগার মুরগিটা পালন শুরু হয় কীভাবে আপনার, এটা আপনার এটা এমন একটা মুরগি, আমি প্রথম আপনার এক লোকে পালছিল, হ্যাঁ, পাল্লার পরে আমি ওনার থেকে 300 বাচ্চা আনছিলাম। 300 বাচ্চা আইনে আপনার দেখলাম আপনার যে একটা মানে অরিজিনাল বাচ্চা পাইলে আর কি, অরিজিনাল বাচ্চা মানুষ এখন পায় না। আমি দেখো জিনিসটা কিন্তু সবাই জানে গ্যাস ভাই, অরিজিনাল বাচ্চা ছাড়া টাইগারের মুরগি কোনো বাচ্চা দেয় না। আমার কথা হলে কোনটা আপনার একটা কথা প্রশ্ন মনে রাখবেন, আপনার ওই জিনিসটা আমি আনছিলাম মাংসের জন্য। একবার মাংসের জন্য আনার পরে আমি ট্রাই করলাম, দেখি পরীক্ষামূলক আমার দেখাচ্ছে অনেক জাতের মুরগি আছে, এই মুরগিটা কি মনে হয় কী বেশি সুবিধা। তো মোটামুটি আমি দেখলাম 45 দিনে 43 দিনে আমি 1 কেজি পাই লেছি। তখন আমার চিন্তাধারা আপনার ভিতরে অন্যান্য ফিলিংস হয়ে গেলো। তখন আমি ভাবলাম আমি যেহেতু ফার্মি বিক্রি করি, তিতি আছে, কোয়েল পাখি আছে, আমার কাছে অস্ট্রা লভ আছে, অনেক ধরনের মুরগি আমার কাছে আছে, তো টাইগার মুরগিটা আমি অ্যাড করতে পারি সাথে সাথে। তো এই টাইগার মুরগিটা আমার ওই ওই উদ্দেশ্যে মূলত ওইটা রেফারেন্স করা আর মূলত ওইটার কাছে মানে যাওয়া আর কি। আচ্ছা, মূলত মাংসের জন্য সেরা, সেবিধে আপনি টাইগার মুরগি পালন শুরু করেছিলেন? হ্যাঁ, মাংসের জন্য অনেক ভালো। আচ্ছা, বলছিলেন 43 দিন 42 দিনে 1 কেজি চলে আসে, এটা কি সত্য? 100 বার আসবে আপনি আমার মুরগি, আপনি দেখবেন আপনি আমার মুরগির যে মুরগি দেখতেছেন এই মুরগির বাচ্চা পান কিনা, এই বড় হলে এমন কালার হয় কিনা বা এমন মুরগি হয় কিনা। আচ্ছা, মুরগিটার ওজন কেমন আছে? মুরগি মোটামুটি 5 কেজি, মোটামুটি 5 কেজি, 5 কেজি, 5 কেজির মতো। যে এই গরমে কি কোনো সমস্যা হয় না এত ওজন যেহেতু? গরমে আপনার ফুসফুস দিয়ে খোলা না আপনার, আমাদের যে না আমার প্রতিটি আমার কিন্তু নিবিড় জায়গাতে, একবার চোখের ভিতরে নয় নিবিড় জায়গাতে, আমার চারিদিকে চোখ না দেয় না, খোলামেলা। তো আপনার খোলামেলা থাকলে গরমের সমস্যা নেই। গিয়াস ভাই, টাইগার মুরগির বাচ্চার দাম বেশি, মাংসের জন্য এই মুরগি পালন করে লাভবান হওয়া যায় কিনা? 100 বার লাভবান হইতে পারবে আপনার। টাইগার মুরগির বাচ্চার দাম বেশি আপনার, একটা কথা কিন্তু স্পষ্ট, দ্রুত ওজনশীল কিন্তু, তো আমরা খাবার কিন্তু কম লাগতেছে, অল্প সময়ের ভিতরে আমরা বিক্রি করতে পারতেছি। তো আমাদের কথা হলো কোনটা, আমার একদিকে যদি বেশি লাগে তাহলে আরেকদিকে স্বাস্থ্য হইতেছে, আমরা কিন্তু একদিকে খালি ওই আমরা ওই যে সোনালি বাচ্চা যদি হয়, সোনালি হাইব্রিড বাচ্চা পায়, টাইগার মুরগির বাচ্চা না পায়, তাহলে কিন্তু সে আপনার মানে লাভবান হইতে পারতো না। আমার কথা হলো স্পষ্ট ভাষা মনে রাখতে হবে, আপনার 2 টাকা বেশি হোক, সঠিক বাচ্চা সঠিক খামার যদি মনে হয় আপনার আত্মবিশ্বাস হয় না, বলে উনি একজন খামারই বাংলাদেশের, ওনার চিনা উচিত, তাহলে আপনার ওনার চিনিবেন। যদি আমার কথা শুনে আপনার কথা শুনে নেওয়ার দরকার নাই, লেকিন আপনার দেখবো তো অনেকজন খামারি আছে, খামারি সঠিক কিনে এটা জাস্টি বাই করতে হবে। তারপরে অরিজিনাল বাচ্চা পেলে অবশ্যই মাংসের জন্য লাভজনক, লাভজনক 100 বার লাভজনক। কত টাকা কেজি বিক্রি করা যায় বাজারে? আপনি বাজার তো মোটামুটি এখন আমরা যে বিক্রি করতেছি আমাদের তো অ্যাভেলেবেল আছে, আমাদের খামারির অ্যাভেলেবেল, আমরা 265 টাকা 270 টাকা বিক্রি করতেছি। 265 270 1 কেজির দাম? 1 কেজির দাম। আচ্ছা, আপনি এই মুরগটা ছেড়ে দেন, এটা আসলে আপনাকে বিরক্ত করছে। আচ্ছা, 1 কেজি মাংস উৎপাদন করতে কত টাকা খরচ হয়? 1 কেজি মাংস উৎপাদন করতে আপনার খরচ হয় আপনার 1 কেজি মাংস উৎপাদন করতে খরচ হয় মোটামুটিভাবে আমাদের যে একটা ক্যালকুলেশন আছে ওই হিসাবে আমরা মোটামুটি 210 200 195 টাকা এমন আমাদের খরচ হয় আর কি। কত কেজি খাবার খেয়ে এরা 1 কেজি হয়?
এটা কি খাবারের ব্যাপারটা কি জানেন, খাবার ব্যাপারটা এমন একটা অপশন, মুরগি যদি সুস্থ থাকে তাহলে খাবার বেশি খাইবো, দ্রুত গ্রোথ এসে পড়বো। মুরগি যদি অসুস্থ থাকলে, ঠান্ডা থাকলে, হয়তো বা ঘরে আপনার নিউমোনিয়া গ্যাস থাকলে, পর্দা ম্যানেজমেন্ট যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু যত খাবার দেন মুরগি ড্রিঙ্কারে কিন্তু খাবার ভরে থাকবো, খাবার কিন্তু আর খাবে না। তো খাবার খাইতে গেলে কিন্তু মুরগি সুস্থ থাকতে হবে। যদি মুরগি সুস্থ থাকে, আমাদের বাচ্চা সঠিক হয়, আমরা বাচ্চা সঠিক হয়, মুরগি সুস্থ থাকে, তাহলে মোটামুটিভাবে আপনার 2 কেজিতে কয় একটু সামথিং কম লাগবে আপনার 1 কেজি আসতে। মাংসের জন্য কি ভ্যাকসিন বেশি করতে হয় নাকি? আসলে মাংসের জন্য ভ্যাকসিনটা বেশি করতে হয় না, মাংসের জন্য ভ্যাকসিনটা একদম সহজকর ভ্যাকসিন পানির সাথে খাওয়াইতে হয়। আর ডিমের জন্য যদি করতে যায়, ফ্যানেজ করতে যায়, তাহলে কিন্তু লং টাইম ভ্যাকসিন করতে হবে মাস্ট, এটা বাধ্যতামূলক। কেননা একটা কথা মনে রাখেন, আমি যদি আমার শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে যাই, তাহলে ভালো একটা পরিবেশে থাকতে হইব, ভালো ভালো খানা খাইতে হইব, ভালোভাবে চলতে হইব, সব দিকে কিন্তু মুরগি ক্ষেত্রটা কিন্তু এমন হয়। লেকিন আমরা বাসায় বলতে পারি, মুরগি কিন্তু বাসায় খাইতে পারে না। তো আমরা কিন্তু বুঝে নিতে হয় মুরগির ক্ষেত্রে, যদি আমার 100 মুরগি থাকে এই জায়গার মধ্যে, আমার নর্মালি একটা খামার 100 মুরগি থাকলে, তাহলে সে কী করবো, সকাল বিকাল কিন্তু একটা খামারটা গুন্ডে দিলে সে বলতে পারে মুরগি সুস্থ নাকি অসুস্থ। কেননা আমরা যদি মুরগি অসুস্থ হয়, কখনো দাও দিলে মুরগি লড়বে না, মুরগি জিম বইয়ে বসে থাকবে, মুরগি আপনার মনে করেন আপনার তখনই মুরগিটা দেখতে হবে কী সমস্যা। মুরগি যদি আপনার পোস্টমর্টম করতে করতে পারে, 2 ঘন্টা এটা পানিটা কেমন, আমি 2 ঘন্টা আলাদা পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণ করে দেখলাম মুরগি কি আপনার ঠান্ডা আছে না, আমেশা আছে না, অন্য কোনো সমস্যা আছে। ওষুধ খাওয়ান, এখন আগের মতো নয় মানুষ, এখন সচেতন সবাই, এখন এখন আমরা ওষুধ খাওয়াই, মুরগির সাথে সাথে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি পরিবেশ ভালো থাকে। আচ্ছা, তারপরে মুরগির বাসস্থানটাও প্রধান কার্যকর দিক। আপনার সবচেয়ে আগে টাকা ইনভেস্ট করার আগে মুরগির বাসস্থান করতে হবে, ওইভাবে মুরগির জন্য মুরগির বাসস্থান খুব জরুরি জিনিস, অবশ্যই ভালো মানের বাসস্থান নির্বাচন, ভালো মানের বাসস্থান নির্বাচন করতে হবে। আচ্ছা, যদি কেউ মাংসের জন্য টাইগার মুরগি পালন করে, সে কত মাসে বাজারকরণ করবে? 1 মাসে তো এরা 1 কেজি প্রায় হয়ে যায়, এরা কি 1 কেজি যদি বিক্রি করে সে লাভটা বেশি হয় নাকি একটু ওজনটা বৃদ্ধি করে বিক্রি করে লাভটা বেশি হয়? আমরা তো আপনার 7 বছর ধরে দিতেছি মানুষের, ইনশাল্লাহ একটা মানুষ গড়ে তোলা হবে। এখন টাইগার মুরগি ছাড়া অন্য কোনো বাচ্চা দিছি, আমার কথা হলো কোনো একটা স্পষ্ট বাসায় আপনার অনেক সময় দেখা যায় বাচ্চা বিগ্রেড সিগারেট হয়ে দেখা সতায় 2-4-5টা এমন থাকে, কেন জানিনি, সব দুধ একসাথে খানা খাইতে না, পারাবারি করে খানা খায়, 2-4-5টা বাচ্চা শুরু থাকে, বাকি সব ঠিক হয়ে যায়। ওইটা তো 2 মাসের যে ব্যাপারটা বলছেন, 2 মাসে বিক্রি করলেন, অনেকজনে কী করে জানেননি, আপনি যেমন আমার তো গ্যাস ভাই, আপনি যা কাজ করেন, আমার আপনার 300 মোরগ বাচ্চা দিতে পারবেন না 15 দিনের দিনও, 300 মোরগ নিলে সে কী করে জানেন, একটা মোরগের 5 কেজি 4 কেজি করে আপনি হাড়ে হাড়ে বিক্রি করে। কেন, একটা মুরগি যদি আপনি হাড়ে বিক্রি করেন, তা বিক্রি করতে নর্মাল 2500 টাকা, আর আপনি কেজি হিসাবে বিকলে 5 কেজি হবে কত, সর্বনিম্ন মনে করেন আমার 1200 টাকা, তাহলে আমার অর্ধেক লাভ। তো অনেকজনে এখন চালাক হয়ে গেছে মানুষ, মানুষ কী করে কেজি হিসাবে অনেক বিক্রি না করে মুরগি বাচ্চারা কেতে মুরগি বড় করে আপনি হ্যাঁ হাড়ে হাড়ে মানুষের দিয়ে লোক দিয়ে বিক্রি করে, তাহলে তো আমার দ্বিগুণ অর্ধেক লাভ। মানে মুরগগুলোর চাহিদা বেশি থাকে, অনেক বেশি থাকে, আপনি একটা মুরগ দেখলে মানুষের শান্তি হয়ে যাবে, আপনাদের একটা মুরগ খাসির মতো আপনার। আচ্ছা, আপনার এখান থেকে মাংসের জন্য বিক্রি হচ্ছে এবং বাচ্চা উৎপাদন দুইটাই হচ্ছে নাকি? জি জি, আপনার মাংস এবং কি বাচ্চা উৎপাদন দুটাই আছে। যদি কেউ ডিমের জন্য নিতে চান, নিতে চাই, যদি জিরো বাচ্চা নিতে চান, জিমের জিরো বাচ্চা নিতে পারবো, আমাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে। কোন বয়সের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে বেশি? এখন সবচেয়ে বেশি বিক্রি হইতেছে আপনার মোটামুটিভাবে আপনার জিরো বাচ্চার আর 15 দিনের বাচ্চার বেশি বিক্রি হইতেছে, 15 দিনের বাচ্চার মানুষ বেশি নিতেছে, যেগুলো ভ্যাকসিন কমপ্লিট করা, ভ্যাকসিন কমপ্লিট, আপনার বোর্ডিং কমপ্লিট হয়ে যায়, বোর্ডিংয়ের একটা রিস্ক থাকে, রিস্কটা থাকে না, আপনার 15 দিনে 4টা ভ্যাকসিন হয়ে যায়, 4টা ভ্যাকসিন দেওয়া থাকলে হয়ে যায়, আপনি বড় মুরগা তো 4টা ভ্যাকসিনে কিন্তু গাড়ির চামড়ার বেশি পুশ করতে হয়, তো 4টা ভ্যাকসিন দেওয়া থাকলে 10 নিশ্চিত হয়ে যায়, সেই নিয়ে পানির সাথে শুধু রানি খেতে খাওয়া পাইলে। আচ্ছা, প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয়? আপনি প্রতি মাসে আমার 13-14 হাজার টাকা বা 13-14 হাজার বাচ্চা উৎপাদন হয়, 14 হাজার বাচ্চা যে সব টাইগার মুরগি, সব টাইগার মুরগি। আচ্ছা, একটি মুরগির খামার করার আগে বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি? একটি মুরগি খামার করার আগে বাচ্চা নির্মাণটা শুধু জরুরি না, আপনার 100% জরুরি। আমি যদি আপনার টাকাটা বাচ্চা নিলাম, যদি আমার টাইগার মুরগি বা দেখেন আপনি আমার এই বাচ্চাটা দেখেন, আমার টাইগার মুরগি বাচ্চাই না হইলো, আমার যদি টাইগার মুরগি না হইলো, তাহলে কিন্তু আমার আর আপনার বাচ্চারা মানে আমার এই জায়গায় ইনভেস্ট করলাম, ঘর ইনভেস্ট করলাম, নিজের ইনভেস্ট করলাম, টাকা ইনভেস্ট করলাম, তাহলে কিন্তু আমার সব বিতে গেলো, তখনই মানুষের মনটা কখনোই নষ্ট হয়ে যাবে। যে আমি একটা সঠিক বাচ্চা চাইলাম, বাচ্চাটা পাইলাম না, আমার সুস্থ রাখা মালিক কেনাই আল্লাহ পাকরা বললাম মেনে রাখবো, এরপর আমার কর্ম করতে হবে, সুস্থ কীভাবে থাকবো, কীভাবে রাখলে মুরগিটা সুস্থ রাখা যায়। আচ্ছা গ্যাস ভাই, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে, অবশ্যই আপনি ভালো মানের বাচ্চা দেবেন। আপনার সাথে আবারও একটা কথা আমি বলে রাখি, আজকে আপনার আমার যা মুরগি দেখবেন ভিডিওতে, তা বাচ্চা না পাইলে আপনার কাছে ফোন দিয়ে যোগাযোগ করুক, আমার কোনো আপত্তি নয়, আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার সাথে কথা বলার প্রয়োজন, অবশ্যই আপনি খামারে ভালো বাচ্চা দেবেন, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, দেশের সঙ্গে ভালো থাকে।